অভিবাসী ঢল ঠেকাতে এবার কঠোর ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাজ্য। এ নিয়ে মঙ্গলবার পাঁচ দফা পরিকল্পনা প্রকাশ করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। দেশটিতে অভিবাসীর সংখ্যা কমাতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে লন্ডন। ঋষি সুনাক সরকারের এই সিদ্ধান্তে চিন্তিত অভিবাসন প্রত্যাশীরা। যুক্তরাজ্যে প্রতিনিয়তই বাড়ছে অভিবাসীর সংখ্যা। সম্প্রতি দেশটিতে রেকর্ড পরিমাণ অভিবাসী প্রবেশ করেছে। পরিসংখ্যান বলছে, 2022 সালে দেশটিতে প্রবেশ করেছে রেকর্ড 7,45,000 নতুন অভিবাসী। পরবর্তীতে এটি যুক্তরাজ্যের রাজনীতিতেও বড় ইস্যু হয়ে ওঠে, যা চাপের মুখে ফেলে ঋষি সুনাক সরকারকে। এই পরিস্থিতিতে অভিবাসী কমাতেই নতুন উদ্যোগ নেয় ঋষি সুনাক সরকার, কঠোর করে ভিসা নীতিও। এরই ধারাবাহিকতায় পাঁচ দফা পরিকল্পনার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। পরিকল্পনায় বলা হয়েছে, যেসব প্রশিক্ষিত ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি যুক্তরাজ্যে আসতে চান, তাদের সর্বনিম্ন বেতন £38,700 হতে হবে, যা আগে ছিল £26,200। এই এক নিয়মের কারণে আনুমানিক 3,00,000 অভিবাসী কমে যেতে পারে। এমনকি পারিবারিক ভিসার ক্ষেত্রেও সর্বনিম্ন আয় ধরা হয়েছে £38,700। আরো বলা হয়, শুধু স্নাতকোত্তর গবেষণা ডিগ্রিতে পড়া বিদেশি শিক্ষার্থীরাই পরিবারের সদস্যদের যুক্তরাজ্যে নিতে পারবেন। এর বাইরে কোনো শিক্ষার্থী পরিবারের সদস্যদের নেয়ার সুযোগ পাবেন না। এ ঘটনায় উদ্বিগ্ন দেশটিতে প্রবেশে আগ্রহী বিভিন্ন দেশের নাগরিকরা, উদ্বিগ্ন আগ্রহী বাংলাদেশিরাও। আসমাতুলি, নিউজ 24।